হরে কৃষ্ণ জয় রাধে রাধা মাধবকে সাজানোর আগে এই ড্রেসটি কিভাবে বানিয়েছি সেটি বলে দিই যদিও দেখেই বুঝতে পেরে গেছো কিভাবে বানানো হয়েছে আমার ভিডিও দেখে তো এইটুকুনটা আইডিয়া তোমাদের নিশ্চয়ই হয়ে গেছে তাই না স্ক্রিনের ওপরে দেখো কাপড়ের মাপ দেওয়া রয়েছে আর তিনদিকে জড়ি দিয়ে রান স্টিচ দিয়ে জড়িটি আটকিয়ে দেওয়া রয়েছে আর উপর দিকে ডবল ফোল্ড দিয়ে পেটিকোটের মতন এই যে একটা সুতো দিয়ে বাঁধন বা উল দিয়ে বাঁধন দিয়ে দিয়েছি দেখলে স্কিনকে ওপর কাপড় কে না হওয়া হে কাপড়োকে তিনো সাইড জড়ি দিয়ে রান স্টিচ কিয়া হে আর উপর হে দেখো উপরের টপটিতেও ঠিক এইভাবে জড়ি দিয়ে রান সেলাই দিয়ে নিয়েছি আর মাঝের দিকে সামান্য একটু কেটে এইভাবে কেটে এই যে বোতাম স্টিচ দিয়ে নিয়েছি হালকাভাবে ভাবে দেখেছো টপকে চারো সাইড ইসি তারা জড়ি সে রান স্টিচ কিয়া হে কপড়িডিল মে থা কাটকে বোতাম স্টিচ কিয়া হে চুনরি কোসে থাড়া কাট কিয়া হেঁচ নেই কিয়া হে ইসি নাপকা এই যে দেখছো ওড়া এই ওনাটিকে শুধু কেটে নিয়েছি আর কিছু করিনি এবার আরও একটি ঘেরা বানিয়ে নিয়েছি শুধু কেটে নিয়েছি কাপড়টি আর উপরের দিকে একটা ভাজ দিয়ে রান সেলাই দিয়ে এই দেখো এইভাবে সেলাই দিয়ে সুতো পরিয়ে দিয়েছি দেখলে এই ধরনের কাপড় বাজারে দেবে কিনতে পাওয়া যায় অরেক ঘেরা বানানো কে দিয়ে থা কাপড় উপরকে হিসেবে কি গে তো সমাজ মে আজগা কে স্টিচ কর না হে তো ও ভিডিও কো দেখ না এই দেখো আমার রাধারানী এসে গেছে আজকে রাধারানীকে খুব সুন্দরভাবে সাজাবো কেন সাজাবো কারণ আজকে তো রাধা রানীর জন্মদিন আর শুধু রাধে সখীকে নয় কৃষ্ণ সখাকেও খুব সুন্দর করে সাজাবো রাধা মাধবকে সাজিয়ে কেমন সুন্দর দেখতে লাগছে সেইটি দেখতে হলে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমার রাধা কৃষ্ণের সাইজ দেখো স্কিনের ওপর দেওয়া রয়েছে মেরে রাধা মাধবজি কি সাইজ স্কিনকে উপার হওয়া হে এই যে দেখছো নিচের ঘেরাটি একটু নিচু করে পরিয়েছি এবার একটু গহনা পরিয়ে দেব এই জামাটি কিভাবে বানিয়েছি সেই ভিডিও আমার করা হয়নি সেই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি কিভাবে এই জামাটি বানাতে হবে আর এই জামাটি বানানো এতটাই সহজ যে এই ড্রেস মেকিং ভিডিও দেওয়ার দরকার নেই তোমরা এমনি দেখলেই সেটি বুঝে যাবে কিভাবে বানানো হয়েছে রাধা মাধবে ড্রেস বানানোর অনেক ভিডিও রয়েছে আর শুধু ড্রেস নয় গয়না বানানোর তার চুল বানানোরও অনেক ভিডিও রয়েছে তুমি বাড়িতে বসেই নিজের হাতে এরম সুন্দর সুন্দর গহনা চুল ড্রেস নিজেই বানিয়ে নিতে পারবে এছাড়া এই রাধা মাধব আমি কোথা থেকে নিয়েছি কত ওজন কত সাইজ আর লক্ষ্মী দেবীও কোথা থেকে নিয়েছি সেই আনপ্যাকিং ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি দেখে তুমি আরও ডিটেলসে জেনে নিতে পারবে মূর্তির মাপ তার সাইজ কত দাম সেই ভিডিওগুলি দেখে না থাকলে দেখে নাও যুগাল জরি কি হেয়ার উইগ মেকিং ড্রেস মেকিং জুয়েলারি মেকিং ওর আনপ্যাকিং ভিডিও হে বহ সারে ভিডিও হে উন ভিডিওকে দেখকে তুমি ডিটেলস এ জান সাকতে হো ও শিখ সাকতে হো এই দেখো রাধারানি সাজ হয়ে এসেছে এবার কৃষ্ণ সখাকে সাজাবো তার আগে কৃষ্ণ সখার ধুতি কীভাবে বানিয়েছি সেটি বলে দিই কাপড়ের মাপ স্ক্রিনে দেওয়া রয়েছে কাপড়টি সোজা করে ধরলে তোমার ডান দিকে একটু কুচি করে নিতে হবে অর্ধেকের কম কাপড় নিয়ে কুচি করে নিতে হবে আর অর্ধেকের থেকে এক ইঞ্চি বেশি কাপড় এইভাবে রেখে দিতে হবে রাধারানীর রানীর ঘেরাই যেভাবে সেলাই দিতে বলেছি এই সব সবদিকে সেইভাবেই সেলাই দিয়ে নিতে হবে নাপ কপড়ে না হুয়া হে তোমারে রাইট সাইড মে ইসি তারা প্লেট কর না কাপড়া কপড়া হসে আধা সে কম প্লেট করান আধা সে এক দেড় ইঞ্চ জেসেই রাখনা হে হ্যাঁ রাধাজী কি কাপড় কি তারা ইস কাপড়ে উপরের টপ টিও রাধা রানী টপের করা হয়েছে কাঠ লিয়া হে ওর কুচ নেই কিয়া হে ওনাটি দেখো শুধু কেটে নিয়েছি রাধা রানী ওনার মতনই এই মাপের এখানে আরও একটি কাপড়ের টুকরো নিয়েছি অর্ধেক গোল করে কেটে নিয়েছি আর একটা ভাজ দিয়ে এই দেখো সুতো পরিয়ে নিয়েছি আভি ইস টুকরে কো হাফ রাউন্ড কারকে কাট লিয়া হে অর এক ফোল্ড করকে উসকে আন্দার ধাগা দিয়াহে তো চলো এবার কৃষ্ণ সখাকে সাজিয়ে দিই কৃষ্ণ সখা এসে গেছে সাজার জন্য তো কিভাবে ধুতিটি পরাচ্ছি সেটি দেখে নাও এই দেখো এইভাবে এইভাবে ভাজ দিয়ে নেবে প্লেট করে নেবে এটি পেছনে ধুতির পেছনে কুচি अभी कृष्ण जी को धोती कैसे पहनाओगे वो देख लो ध्यान से देखना ध्यान से देखते ही तुम्हें समझ में आ जाएगा तो तो সর্বত মঙ্গল রাধে বিনোদিনেরায় বৃন্দাবনে বংশিধারি ঠাকুর কর্বত মঙ্গল রাধে নিরায় বৃন্দাবনে বংশধারী ঠাকুর কানহা তো এই যে দেখছো এইভাবে ধরে একটি সুতো দিয়ে বেঁধে দেবে আমার হাতের কাছে সুতো নেই বলে এই কাপড়টি বেঁধে দিয়েছি পরে এই কাপড়টি আমি খুলে নেব। এক ধাগা লেকে ধুতিকো টাইটসে বাধ না হে জয়রাধে জয় জয়বিন্দ বা শ্রী গোবিন্দ গোপিনা জয়রাধে মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন যদি তোমার কাছে জড়ি না থাকে তাহলে কাপড়টিতে দুবার ছোট্ট ছোট্ট ভাঁজ দিয়ে রান সেলাই দিয়ে নেবে ধুতির কুচি ভালো করে করে সেট দেব যাতে দেখতে ভালো লাগে এই যে দেখছো অর্ধেক গোল করে কাটা এই কাপড়ের টুকরোটি কৃষ্ণ কোমরে কমরে এইভাবে বেঁধে দেব হাফ কাটে হয়ে কে টুকরো কোসে বাধ নাহে রাধিকা কহে ভঙ্গিন ঠাম তিন বক্র তব অঙ্গ শোভা আদ্যে বক্র মধ্যে বক্র অন্তদেশে হয় বক্র অপূর্ব সুন্দর মনলোভা কৃষ্ণ কহে মন্দ হাসি শোনো সুধাকর মুখী চন্দ মুখে উত্তম কহিলা অষ্ট বক্রা হও তুমি এই কহিলাম আমি বিচার করিয়া কি দেখিলা তব মুখ বক্র সুদীর্ঘ কুন্তল বক্র বক্র কামের ধনুক ভুরু নয়নের দৃষ্টি বক্র বদনের হাসি বক্র গতি গতিবক্র অতিবসুচারু সুচারু নানাবুণ্ঠনে বক্র কঠিন হৃদয় বক্র তব শুনো রাধিকা সুন্দরী এই অষ্ট বক্র তুমি বিচারিয়া আমি অষ্ট বক্রাই বন্দি তোমারি জয়রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন সাজ হয়ে এসেছে এবার রাধা মাধবকে সিংহাসনে বসিয়ে রাধা রাধিকা আর রসবতী রায় এই চার নামে তারে ডাকে কানাই এই দেখো রাধা মাধবকে সিংহাসনে বসিয়ে দিয়েছি এবার ফুল দিয়ে খুব সুন্দর করে রাধা মধবকে সাজিয়ে দেব ললিতা রাখে নাম কৃষ্ণ বিশাখা নাম রাসেশ্বরী কিভাবে পুজো করেছি সেই ভিডিও দিলাম না কারণ ভিডিওটি তাহলে অনেক বড় হয়ে যাবে এই দেখো রাধা মাধবকে মতিমালা পরিয়ে দিয়েছি কি ভালো দেখতে লাগছে তাই না পুজো সেরে নিই তারপর ফিরে আসছি আমার পুজো হয়ে গেছে তোমাদের একবার দর্শন করিয়ে দিই আর রাধা মাধবকে কি কী ভোগ নিবেদন করেছিলাম সেটিও দর্শন করে নাও আর এরম সুন্দর একটি জামা বানিয়ে তোমার রাধা মাধবকে পড়াও অনেক অনেক ভালোবাসো রাধা মাধবকে হরে কৃষ্ণ জয় রাধে